জমে উঠেছে রাজা মাম্পির প্রেম, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। প্রথম প্রেম কাঙ্ক্ষিত পরিণতি সবসময় পায় না, কিন্তু যদি ভালোবাসা সব বাধার সিঁড়ি পার করা যায় তাহলে আপনি সপ্তম স্বর্গে বাস করবেন, সেটাই তো স্বাভাবিক। তেমন হচ্ছে রাজা মাম্পির ক্ষেত্রে, কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে রাজা। এখন তার জীবনে খুশির জোয়ার, মাম্পি তাকে আপন করে নিয়েছে, সব ভুল বুঝাবুঝি মিটে গেছে। একদিকে যেমন প্রেমের পূর্ণতা, তেমনি চিরতরে মনের মানুষকে হারিয়ে ফেলার চোখের কোণে ভিজছে নীল পাখির। ইতিমধ্যেই মুখোপাধ্যায় বাড়িতে ঘরের বউ হয়ে এসেছে বাড়ির মেয়ে। কাল রাত্রির দিন বালিশ মাঝে রেখে উল্টো দিকে বসে মনের কথা মন খুলে বলল রাজা, সকলের সামনে হাঁটে হাড়ি ভেঙে দিয়েছে। বহুদিন আগেই মনে মনে মাম্পির একটা নাম দিয়ে রেখেছে, গান গিয়ে সেই নাম প্রকাশ্যে জানান সে। নচিকাতার কথা ধরে বলল, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। রাজার কল্পনায় মাম্পি যে নীলাঞ্জনা তা জেনে হয়রান সকলে। ব্রডো তো বলেই ফেললো, এতদিন বুঝলাম তুই এই গান এত ভালো কেন গেয়ে থাকিস, আর বারে বারে গেয়ে থাকিস। আর এই নিয়েই দেশের মাটি ধারাবাহিকটি আরও জমজমাট হতে চলেছে। আর সামনেই আপনারা দেখবেন রাজা মাম্পির প্রেম আরও গভীর হবে এবং সকলেই খুব মজা পাবে। তো দর্শক, জমে উঠেছে রাজা মাম্পি জুটির প্রেম, আর তাদের সংসার দেখতে আপনারা কে কে আগ্রহী কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।